আসসালামু আলাইকুম। উনিও করবে। আচ্ছা, আমি কি আছি? হ্যাঁ, সেন্ডি আপনি বাচ্চা আছেন? গ্রেপ করতে জি, থ্যাংক ইউ। চেক আচ্ছা, আমি এখানে একটু বলি, রেজাল ভাইয়ের সাথে মানে কিছু কিছু আমার কথা হয়েছিল, আলোচনা হয়েছিল। তো রেজা ভাইয়া আসলে এমন একজন মানুষ যার কাছে মোরালিটি ব্যাপারটা শুধুমাত্র কোরআন কেন্দ্রিক, হাদিস কেন্দ্রিক। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের যে যুক্তিবিদ্যার কথা এতক্ষণ উনি বলছিলেন যে ধর্মের সাথে যুক্তির আসলে কি সম্পর্ক, তো আমি যদি ইসলামের ইতিহাস পড়ি তাহলে দেখা যায় কি যে ইসলামের ইতিহাস যারা লিখেছেন একদম শুরু থেকে, মানে সেই আলকিন্দি থেকে শুরু করে ইবনে সিনা পর্যন্ত, এরা এরা যখন ধর্মটাকে দর্শন এবং যুক্তির সাথে মেশানোর চেষ্টা করেছে এবং একটা একটা জায়গাতে বা একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেছেন, তখন কিন্তু এটাকে আনতে পারে নাই। যখন এটাকে আনতে পারেনি তখন এই দুইটা প্ল্যাটফর্মকে আলাদা করেছে, একটা হচ্ছে ইসলামিক যুক্তিবিদ্যা, ইসলামিক দর্শন, আর আরেকটা হচ্ছে দর্শন এবং যুক্তিবিদ্যা। এই দুইটা প্ল্যাটফর্ম পুরোটা ভিন্ন, এবং ইবনে সিনা পর্যন্ত বা আলকিন্দি আল ফারাবি যারা ছিল ইসলামের ইতিহাসে, যারা লিখেছে, যারা ইসলামের ইতিহাসে দর্শন লিখেছে, যারা যুক্তি লিখেছে, যে যুক্তিগুলো প্রত্যেকটা ব্যাপার হচ্ছে শুধুমাত্র কোরআন এবং হাদিস কেন্দ্রিক, এর বাইরের কোনো যুক্তি নাই। এবং রেজাউল ভাই এতক্ষণ মানে যে যুক্তিগুলোর কথা বলছিলেন, যে দর্শনের কথা বলছিলেন, এই সবটাই হচ্ছে এই ধর্ম কেন্দ্রিক। কিন্তু আসলে যে যুক্তি এবং দর্শনের যে আলাদা জায়গাটা আছে, যে বিস্তারিত যে জায়গাটা আছে, যে প্রসারের যে জায়গা আছে, এই জায়গাটা কিন্তু ধর্মের মধ্যে পাওয়া যাবে না। এবং এই ব্যাপারটা কিন্তু যারা ইসলামের ইতিহাস লিখেছে তারা পর্যন্ত স্বীকার করেছে যে আমাদের যে জায়গাটা, মানে দর্শনের যে জায়গা বা আমার যে যুক্তিবিদ্যার যে জায়গা, ধর্মকেন্দ্রিক যে জায়গাটা, সেটা কিন্তু প্রসারিত নয়, সেটা কিন্তু একটা মানে একটা লিমিটেড একটা ব্যাপার, এটার কিন্তু একটা লিমিটেশন আছে, এটার বাইরে যাওয়া যাবে না। যে যুক্তিটা ইসলামের বিরুদ্ধে যাবে, যে দর্শনটি ইসলামের বিরুদ্ধে যাবে, সেটাকে কিন্তু আমরা নিব না, এরকম বলেছে। এবং ইবনে সিনার যদি আপনি ইবনে সিনার যে লেখাগুলো, মানে ইসলাম, তিনি তো ইসলাম পড়েছে, মানে কোরআন শেষ করেছে 8 বছর বয়সে, আমি জানি না মানে 8 থেকে 10 বছর বয়সের মধ্যে, এবং তিনি কিন্তু ধর্ম চর্চা করেছে, অনেকেই অনেকভাবে তাকে মানে ব্যাখ্যা করে। ইবনে সিনা কিন্তু বলেছে যে জাগতিক যে ব্যাপারটা, মানে আমাদের যে ধর্মের যে মানে পরকালের যে বিষয়টা, এটা আসলে এটা কোনো অস্তিত্ব নাই, অস্তিত্ব হচ্ছে জাগতিক, মানে সবটুকুই জাগতিক। এটা বেহেস বলেন বা মানে দোজক বলেন যেটা আছে, এটা কিন্তু ধর্ম যেটা বলছে সেটা কিন্তু পুরোপুরি কাল্পনিক। এই যে এই বিষয়টা কিন্তু তার লেখার মধ্যে সারমর্ম হিসেবে আমরা পাই। এখন আমি জানি না যে রেজাউল ভাইয়া এখানে এসে তিনি আজকে এখানে বসে ইসলামকে কি করে উনি বলছেন যে মানে যুক্তির মধ্যে এটা আছে, দর্শনের মধ্যে এটা আছে, মানে কিভাবে, মানে এটা তো ইসলামিক লজিক্যাল ফ্যালাসি, এটা একদম পুরোপুরি ইসলামের মধ্যে থাকবে, এটা তো বাইরে থেকে নেওয়া হয়নি। মানে উনি তো এই দুটা বিষয়কে আলাদাই করতে পারছেন না, মানে কিভাবে তাহলে, আমি বুঝলাম না। আপনি শুনছেন বা পড়তে চাচ্ছেন, প্রাইভেট মেসেজও দেওয়া যায়, আপনি যুক্ত হতে চাইলে এখানে প্রাইভেট মেসেজ দিলে আমি আপনাকে যুক্ত করে নিব। আচ্ছা, আমি কুমার দাদা কে এবং কোয়েস আলী আপনারা যুক্ত হয়েছেন, আপনারা যদি কিছু বলেন তাহলে আপনাদের কথা কিছু শুনি। আমি কিন্তু মোহাম্মদ হাতের ইশারা কি করে চাঁদ ভেঙে দেয় সেটা নিয়েও যেমন প্রশ্ন তুলেছি, এট দ্য সেম টাইম আইসিস কোরআনের ভিত্তিতে কি করে মানুষ মারছে আমি সেটা নিয়েও প্রশ্ন করেছি। সুতরাং আমাকে কিন্তু এরকম ভাবে বলছেন, আমার পুরো কথাগুলো শুনে নেবেন তারপরে। এটা যদি কেউ বলে থাকেন তাহলে উনি অ্যাড হোমিনাম করছেন, সেটা একটা লজিক্যাল ফ্যালাসি, সেটাকে আমরা গণ্য করছি না ভাই। আমারও একটু তর্ক করার ইচ্ছা ছিল আর কি, যুক্তি তর্ক করার ইচ্ছা ছিল। তো উনি বলছেন যে যুক্তিবাদী বিশ্বাসী, এই জিনিসটা যে কি, এই জিনিসটার সংজ্ঞা কি, এটা মানে আমার আপাতত পর্যন্ত কোথাও থেকে মানে আমি দেখি নাই বা শুনি নাই আর কি। যুক্তিবাদী বিশ্বাসী এই টার্মটা আমি প্রথম শুনলাম, এবং ওনার গবেষণা লক্ষ্য এই ফলাফল না শুনতে পাই ভাই। মানে হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা মানে শুনেছিলাম প্রমাণে অন্ধবিশ্বাসী, প্রমাণে অন্ধবিশ্বাসী শুনেছিলাম, আজকে শুনলাম যুক্তি কি জানি বললেন উনি যুক্তিবাদী বিশ্বাসী। অনেকক্ষণ ধরেই দেখছিলাম আর কি, মানে আমি একটু ব্যস্ত ছিলাম এই কারণে একটু পরে এসেছি, কিন্তু উনাকে আমার জাস্ট খালি এটুকু মানে জিজ্ঞেস করার ছিল আর কি, যে উনি যুক্তিবাদী বিশ্বাসী এটা আমরা কি উনি বের করেছেন নাকি অন্য কোনো জায়গা থেকে পেয়েছেন আর কি। আর দুই নম্বর কথা, উনি যদি বেসিকটা না ঠিক করেন যে বিশ্বাস, মানে বিশ্বাস আসলে ইংরেজিতে তো 3-4 ওয়ার্ড আছে, ফেইথ, বিলিভ, তারপরে হচ্ছে যে আরেকটা হচ্ছে যে আপনার মানে একটা একটা মিনিং দিচ্ছে বাংলা, ট্রাস্ট, রাইট, ট্রাস্ট, সরি সরি। তো হচ্ছে যে বাংলায় বিশ্বাস একটাই শব্দ আর আস্থা আরেকটা শব্দ আছে। তো বিশ্বাস তো ব্যাপারটাই আসতেছে অন্ধবিশ্বাস, আমি ধরেই নিছি যে একটা কিছু আছে,
এরপরে আমি সাজাচ্ছি যেটা আসিফ ভাই বারবার বলছেন যে আপনি কি ধরেই নিয়েছেন যে আসে কি না, তারপরে আপনি সেটা সাজাচ্ছেন। এটা শুধু সকল মানে ধার্মিক মানুষই তাই করে। তো যাই হোক, এখানে আমি মানে ওনার মানে নতুন কিছু উনি 12 বছর ধরে গবেষণা করছেন, খুব শুনে খুব ভালো লাগলো যে গবেষণা করার জন্য ব্যবহার করে সেখানে গটকে বসায় দেন। যুক্তিবাদী, তারপরে হচ্ছে আপনার আর্গুমেন্ট ফর ইগনোরেন্স, তারপরে বিশ্বাসী। উনি যুক্তিবাদী আর ইগনোরেন্ট দিয়েছিলেন, যেটা আমার আমি খুবই মর্মাহত ছিলাম ওনার এই উক্তি শোনার পরে। এটা সম্পর্কে আমার খুব জানার ইচ্ছা ছিল যে মনে করেন আজকে আমাদের যে সমাজ ব্যবস্থা সভ্যতা, যেটা আজকে আমাদের পৃথিবীতে যে ব্যাপারগুলো আমাদের কাছে মনে হয় কি যে এটা আসলে মানবতা বিরোধী বা এটা আসলে আমরা মেনে নিতে পারি না খুব সহজে, যে বিষয়গুলো তো এইগুলো তো আমাদের তো ধর্মকেন্দ্রিক নয়। মানে ধর্ম আমাদেরকে শেখাচ্ছে যে এটা মোরাল, এটা অনৈতিক, এটা 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 ঠিক আছে, এটা মানবিক, এটা অমানবিক, এই যে বিষয়গুলো এগুলো তো ধর্ম আমাদের শেখাচ্ছে না, তাই না? এগুলো তো আমাদের যে মানে ছোটবেলা থেকে আমাদের যে মূল্যবোধ তৈরি হয় আমাদের মধ্যে, সেগুলো থেকেই তো আমরা এগুলো মানে আমাদের মধ্যে আসছি ব্যাপারগুলো। ধর্ম গ্রন্থ না পড়লেও কিন্তু এগুলো আমরা জানতে পারি। তো আজকের এই যুগে উনি কিন্তু একটা উক্তি করেছিলেন, রেজাল ভাই যদি লাইভটা শুনে থাকেন আমি নিশ্চিত যে উনি অস্বীকার করবেন না। উনি একদিন একটা লাইভে বলেছিলেন যে কোরআন যদি আমাকে বলে যে আমার মায়ের সাথে আমি এগুলো মানে যাই হোক এইসব আর কি সহবাস করতে পারি, হ্যাঁ তো আমি ওটা করতাম। এই যে এত নোংরা একটা ব্যাপারটা, এই যে মোরালিটি যে ব্যাপারটা, উনি বলতো কোরআন বলান করতাম, কিন্তু আজকের সমাজ ব্যবস্থা বা সভ্যতার কেউ যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা আমাদের কাছে পুরোপুরি অমানবিক মনে হবে। কিন্তু ওনার কাছে কিন্তু তখন যদি এটা কোরআনে লেখা থাকতো ওনার কাছে সেটা মানবিক হতো। তো ওনার যে মানবিকতাগুলা বা ওনার মোরালিটি যেগুলো, সেগুলো তো সবকিছু শুধুমাত্র কোরআন কেন্দ্রিক বা আল্লাহ কেন্দ্রিক। উনি শুধুমাত্র নিজের মার সাথে না, উনি বাচ্চা যদি 2 বছরের 3 বছরের বাচ্চা হয় এন্ড ইফ হিজ গড পারমিট তাকে এটা করার জন্য বা অর্ডার করে এটা করার জন্য, সে বিনা কোনো হেজিটেশন এটা করে ফেলবে এন্ড সেটা পাই প্রাউডলি বলে ছিল যে মানে আজকে অনেকেই যেটা বলে যে যদি আজকে এখন যদি ইসলাম নিয়ে যেটা যুদ্ধ রাজ্য জয়, আমরা তো জানি যে যুদ্ধের উপর কিন্তু ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে, মানুষ ধর্ম দাঁড়িয়ে আছে তো আজকে যে যুদ্ধ বন্দিনী গুলা পাবে তারা যদি এরকম যুদ্ধ হয়, তাহলে কি উনি যে কোরআনের মধ্যে যে বাণী গুলো আছে যুদ্ধ বন্দী কিন্তু সুরা নিসাতে যেগুলো আছে, উনি কি তাহলে এই যে এই ব্যাপারগুলো কি উনি অ্যাপ্লাই করবেন? এই আয়াতগুলো উনি অ্যাপ্লাই করবেন তাদের উইদাউট হেজিটেশন? করেছে তো, পাকিস্তানি এটা করছে না? পাকিস্তানি তো করছে সেটা। তাহলে মোরালিটি কোথায় থাকলো? তাহলে মোরালিটি কোথায় থাকলো? আজকে যারা এই যে বলছে যে আমি একটু শেষ করে যাব, জি অবশ্যই অবশ্যই আপনি বলেন। আমরা যারা এই যে শুনি প্রায় শুনি যে আচ্ছা এই আয়াতটা এরকম কেন হয়েছিল সেখানে, তখন কিন্তু অনেকে এসে মডারেট বা অনেকে এসে বলে যে বা ইসলামিক যা ডিবেটর নাম দিয়েছে নিজেদেরকে, তারা এসে বলে যে এটা তো প্রেক্ষাপট, এটা তো তখনকার প্রেক্ষাপট অনুযায়ী হয়েছিল। তো ওই প্রেক্ষাপটটা কি আজকে বর্তমান না? যদি সেই সিচুয়েশনটা আজকে আবার ফেরত আসে, আজকে যদি আবার একটা ইসলামিক কান্ট্রি দেখা গেল একটা মানে তারা কাফের নাম করে মানে কাফের কান্ট্রিকে মানে অ্যাটাক করে বসে, তো এই যে সিচুয়েশনটা তাহলে ব্যাক করলো, এটা তো এমন না যে সেখানেই থেমে আছে, তাহলে কেন ওই আয়াতগুলো নিয়ে কথা বলতে পারে সেটা মানে তারা নিতে পারে না যে এগুলো এখন নিতে হবে না, এগুলো এখন চলে গেছে, এখন পৃথিবীতে এগুলো নাই, ঠিক আছে? কিন্তু যদি আবার ব্যাক আসে তাহলে তো এগুলো অ্যাপ্লাই করাটাও যাবে না, এটাও তো যায়, তাই না? প্রেক্ষাপট কখনো আনতে পারে না। প্রেক্ষাপটের কথাটাই হচ্ছে যে সর্বকালের সার্বজনীন যে নির্দেশাবলী, এই কথাটার সাথে সাংঘর্ষিক, কারণ তাহলে তো
এরকম দেখি যারা বলে সিচুয়েশন সিচুয়েশন তখনকার সিচুয়েশন এটাই করা উচিত ছিল, যারা এই কথাটা বলে তাহলে এটাকে সর্বজনীন করার কি দরকার? সর্বজনীন মানেই হচ্ছে যে এটা সবসময়ের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু মানে দেখবেন যে একটা ডক্টর যদি মানে কোনো রোগী দেখেন তার জন্য যদি মেডিসিন দেওয়া হয় তাহলে দেখবেন কিছু মেডিসিন আছে যে এতদিনের জন্য এবং এরপরে এটাকে বাতিল ঘোষণা করা হয়, তারপরে আরেকটা দেখালে 1 বছর ধরে খেতে হবে, সেটাকে এভাবে তারা কোচ করে দেয়। কিন্তু কোরআন কিন্তু অনেক আলতু ফালতু অনেক মানে দরকার ছিল না, এরকম অনেক আয়াত আছে আপনারা জানেন পড়েছেন হয়তো, অনেক আলতু ফালতু কোনো প্রয়োজনই ছিল না মানে আমার কাছে মনে হয়। যেমন ওই যে মুহাম্মাদের বউদেরকে যে শাসালো, মানে আল্লাহ তাআলা শাসালো যে খবর দার যদি মুহাম্মাদকে তোমরা সন্দেহ করো তোমাদের কিন্তু তালাক দেওয়াবো, নতুন নতুন সুন্দর সুন্দর বউ দিব, মানে এই যে ব্যাপারগুলো পুরোপুরি আমার কাছে মনে হচ্ছে যে কোনো দরকারই ছিল না। বরং এখানে আরো 5টা আয়াত সুন্দর আয়াত আনতে পারতো, মানব জাতির জন্য আনতে পারতো, আরো ভালোভাবে জীবন ধারণের জন্য আনতে পারতো, এইসব ফালতু আয়াতগুলো আসলো। তো এই যে আজকে আমি আমি কেন আমি কেন এটা আমি ধরবো না যে আল্লাহ তাআলা ব্যর্থ হয়েছে কোট করতে, এই সামান্য কোট করা উনি ব্যর্থ যে এই আয়াতটা ভাই আজকে এই 610 ইউজ করো বা 612 ইউজ করো, আজকে যুদ্ধ হইতেছে আজকে ইউজ করো, এবারে কিন্তু খবরদার এটা আর মানবে না, এই যে কোট করা এটা তো তিনি করেননি। উনি যখন করেননি তাহলে আমরা মানুষেরা কোথায় অধিকার রাখি ওইগুলোকে বাদ দেওয়ার, ওই আয়াতগুলোকে বাদ দেওয়ার? কিভাবে মানে কোথায় আমরা এত ইয়া করি মানে বলে ফেলি যে ওটা তো তখন ছিল, আপনি আল্লাহর আয়াতকে বাদ দিয়ে দিচ্ছেন যেটা আল্লাহ তাআলা বলেছেন পুরো বইটা হচ্ছে সর্বকালের জন্য, পুরো বইটা সর্বকালের জন্য অনুসরণ করবা অনুকরণ করবা, এই নির্দেশনা বলি তোমাদের লাইফে কাজে লাগাবা, যখন এটা আমাকে বলছে তখন আমি আল্লাহ তাআলার এতগুলো আয়াতকে বাদ দেওয়ার ক্ষমতা কিভাবে রাখি? আচ্ছা আমরা এখানে রেজাল ভাই আবার ফেরত এসেছেন, আমরা ওনাকে একটু কথা বলার সুযোগ দিই। রেজাল ভাই বলেন ভাই।